আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লার্নিং এন্ড আর্নিং টিউব। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ফাইবার অ্যাকাউন্টের মধ্যে যে মেসেজ অফারগুলো, সেলিং অফারগুলো এসছে, সেই সেলিং অফারগুলোর জন্য আপনি আপনার বায়ারের কাছে কিভাবে সেই মেসেজটি পাঠাবেন, সেই ছোট্ট টিপস এবং ট্রিক্স শেয়ার করবো। তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাকে অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে আমার কোনো ভিডিও আপনার মিস না হয়। লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড সমস্ত ভিডিও দেখতে চাইলে লার্নিং অ্যান্ড আর্নিং টিউবের সাথেই থাকুন। আমি চেষ্টা করি প্রতিদিনই একটি লেটেস্ট এবং রিসার্চেবল ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আপনার জ্ঞানকে আরও বেশি সমৃদ্ধ করার জন্য, আরও বেশি জানার জন্য, আরও বেশি মজবুত করার জন্য এবং মাস মোর ইনকামের জন্য পাশেই থাকুন লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিও দেখতে চাইলে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি প্রথমে আসি fiverr.com এর মধ্যে। আমি আমার প্রোফাইলে ঢুকেছি। সরাসরি প্রোফাইলে ঢুকতে হলে আপনাকে যে পিক্সেলটি রয়েছে সেই পিক্সেলের প্রোফাইলের মধ্যে ক্লিক করতে হবে। প্রোফাইলে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন যে আপনার পুরো প্রোফাইল ইন্টারফেস। এই প্রোফাইল ইন্টারফেসে আসার পরে আপনি বিস্তারিত সব কিছু দেখতে পারবেন বিস্তারিত। তো বন্ধুরা, আপনাকে অনুরোধ জানাবো আমার চ্যানেলের মধ্যে কিভাবে গিগ তৈরি করবেন বা ফাইবার এর মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেগুলো আমি দেখিয়েছি। আশা করি সেই ভিডিওটি এক নজর দেখে নেবেন সময় করে, এতে করে আপনি আর্নিং শুরু করতে পারবেন। সহজ উপায়ে আমি দেখিয়েছি কিভাবে গিগ ক্রিয়েট করতে হয়। আজকে আমি দেখাবো যে মেসেজগুলো এসছে আপনার অ্যাকাউন্টের মধ্যে, সেই মেসেজগুলোর কিভাবে আপনি রিপ্লাই দিবেন সেগুলো। প্রথমে আমি আমার মেসেজ অপশনে ক্লিক করলাম। মেসেজ অপশনে ক্লিক করার পরে যে নোটিফিকেশনগুলো এখানে এসছে সবকিছু শো করছে। তো এখানে যে কাজের অফারগুলো এসছে, অ্যাজ এ স্যালারি হিসেবে আমি দেখাচ্ছি। প্রথমে ইনবক্সে আমি ক্লিক করবো। ইনবক্সে ক্লিক করার পরে গত দুদিন আগে আমার কাছে এই মেসেজটি এসছে এবং এটাও দুদিন আগে এসছে এবং এটি এক মাস আগে এসছে। তো বন্ধুরা, আমি আপনাকে এবার দেখাবো যে কিভাবে কামটাসিয়া 9 এর মাধ্যমে একটি ভিডিও প্রজেক্ট তৈরি করব সেটি। তো প্রথমটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এই ধরনের একটি অসাধারণ ইন্টারফেস পাবো। এখানে আসার পরে প্রথমে আপনাকে এনশিওর হতে হবে যে আপনাকে যে মেসেজটি পাঠিয়েছে তিনি কোন দেশের নাগরিক এবং তার ল্যাঙ্গুয়েজটা বিস্তারিত ডান পাশে দেখতে পাবেন অ্যাবাউট। অর্থাৎ এরপরে আপনি যে গিগটা তৈরি করেছেন, অর্থাৎ যে বিষয়টা উপর আপনি সেল দিতে চাচ্ছেন, সেই বিষয়টা অবশ্যই এখানে রয়েছে। এখানে এই বায়ারটি লিখেছে যে আই নিড এ ভেরি সিম্পল ভিডিও, ওনার একটি সিম্পল ভিডিও দরকার, এই জন্য আমাকে মেসেজ করেছে। এবং আবার লিখেছে এখানে দুইবার কিন্তু মেসেজ করেছে, আই নিড ভিডিও টু আপলোড অন ইউটিউব ফর অ্যাপ্লিকেশন টু মেক মানি অনলাইন। এরপরে এখানে প্রথমে হাই দিয়ে আমাকে সম্বোধন করেছে। তিনটা অলরেডি আমি এখানে মেসেজ দেখতে পাচ্ছি ওনার। তাহলে এই মেসেজের রিপ্লাইটা কিভাবে দিবেন প্রফেশনালি এবং কাজ পাওয়ার জন্য আপনাকে মনে রাখতে হবে অবশ্যই আপনি মেসেজটা প্রফেশনাল ওয়েতে দিবেন। তো প্রথমে আমি নামটা টেস্ট করব, হাই দিয়ে টেস্ট করলাম। থ্যাংকস ফর ইওর মেসেজ, ইউএচএন ক্যাশ, থ্যাংকস ফর ইওর মেসেজ, আই উড লাইক টু কমপ্লিট ইওর প্রজেক্ট, দ্য সিটি প্রজেক্ট, সিনসিয়ারলি। আপনি নিজের মতো করে লিখবেন প্রফেশনালি, যাতে আপনি অবশ্যই কাজ পেয়ে যান সবার আগে। এরপর লিখবেন ফিল ফ্রি টু নো ডিটেইলস অ্যাবাউট ইয়ার প্রজেক্ট। আমি এখানে লিখছি থ্যাংকস ফর ইয়োর মেসেজ, আই উড লাইক টু কমপ্লিট ইয়োর প্রজেক্ট, সিনসিয়ারলি, ফিল ফ্রি টু নো ডিটেইলস অ্যাবাউট ইয়োর প্রজেক্ট, প্লিজ ইনফর্ম ডিটেইলস থ্যাংকস ইন অ্যাডভান্স। অর্থাৎ এটি আমি লেখার পরে আমি চাইলে এখান থেকে ফাইল আপলোড করতে পারি আমার ডেস্কটপ থেকে বা ল্যাপটপ থেকে, এবং এখানে আমি ইমোজি ইউজ করতে পারি এবং চাইলে এখানে কুইক রেসপন্সের জন্য এটা ইউজ করতে পারি। এরপরে আমি এটি লেখার পর যখন সেন্ড দিব, সেন্ড হয়ে গেল, অর্থাৎ ওনার কাছে এই মেসেজটি চলে গেল। অর্থাৎ এভাবে সহজ উপায়ে আপনি আপনার কাস্টমারের কাছ থেকে বা ক্লায়েন্টের কাছ থেকে সহজেই যে কাজের অফারটি পাবেন আপনার গিগের এগেনস্টে, অবশ্যই সাথে সাথে যদি আপনি রেসপন্স করতে পারেন তাহলে অবশ্যই কাজ পাওয়ার সম্ভাবনা শতভাগ এবং আপনি
অবশ্যই দ্রুত র্যাঙ্কিং করাতে পারবেন আপনার গিগগুলোকে। যত বেশি র্যাঙ্কিং করাতে পারবেন তত দ্রুত কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে fiverr.com এর মধ্যে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে আমি অনুরোধ জানাবো, আপনি fiverr.com এর মধ্যে সহজে একটি অ্যাকাউন্ট খুলে এখানে কাজ শুরু করে দিন। আপনি যে কোনো একটি কাজের উপর দক্ষতা অর্জন করুন প্রথমে, এরপরে এখানে fiverr.com এর মধ্যে আপনি গিগ তৈরি করে অ্যাকাউন্ট করুন এবং পাশাপাশি আপনার গিগুলো সেল করুন। আমি আপনাকে এনসিওরিটি দিচ্ছি, নতুন হিসেবে অন্য ফ্রিল্যান্সিং মার্কেটে সবচেয়ে সহজ এবং মজার সাইট হচ্ছে fiverr.com। সো দেরি না করে অবশ্যই আমার চ্যানেলে যে ভিডিওটি রয়েছে কিভাবে গিগ তৈরি করবেন আশা করি সেটি দেখে নেবেন, এবং পাশাপাশি আপনি নতুন করে একটি নতুন করে সাতটি গিগ তৈরি করে আপনি আপনার দক্ষতার পরিচয় দেখে থেকে মাস ফোন আর্নিং করতে পারেন। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে বায়ার বা ক্লায়েন্ট এর মেসেজটার জবাব দিতে হয় সেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন, এরপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে ফিল ফ্রি টু আস্ক মি, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন অন মাই কমেন্ট বক্স গোয়িং টু মাই চ্যানেল, আর অলসো cordially request to subscribe my channel and click on the bell icon, also like, comment, share more and more with your friends. Thanks once again, peace out.